আসসালামু আলাইকুম, আমি তানজিলা রহমান, ব্লক বাটিক প্রশিক্ষক, সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা কার্যালয় মানিকগঞ্জ। আমি আজকে প্রথমে দেখাবো হচ্ছে ব্লক বাটিকের কেমিক্যালগুলো পরিচয় করে দিব সবার সাথে। ব্লক করতে যা যা লাগে সেগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। 1 নম্বর লাগবে হচ্ছে বাইন্ডার। বাইন্ডারটা দেখতে হচ্ছে দুধের মতো পাতলা, মুখ খুললে পরে এটার ভিতরে একটু নীলচে নীলচে রঙের মতো দেখা যাবে, একদম পাতলা দুধের মতো। এরপর হচ্ছে এপিটোন, এটা হচ্ছে আঠা জাতীয় কাজ করে, আইকা আঠা যেটা দেখতে যেরকম সেম আইকা আঠার মতোই দেখতে। এপিটোন এবং ইমালুশন একই জিনিস। এরপর হচ্ছে নিউটেক, নিউটেক গাম, এটা দেখতে যখন আমরা চামচ উঠাবো তখন দেখতে দেখা যায় অনেকটা ভাতের মার যখন শীতকালে জমে যায় সেই জমা সেটার মতো পানি পানি কালার, তা চামচে উঠালে বোঝা যাবে। এরপর দেখাবো হচ্ছে হোয়াইট পেস্ট, যেটাকে আমরা রঙের ভাষায় অনেক সময় WP বলি। হোয়াইট পেস্টও দেখতে সাদা একটা পেস্টের মতো, এটা হচ্ছে গাঢ় কাপড়ে রং করার সময় এই পেস্টটা আমাদের দরকার হয়। হোয়াইট পেস্টের কাজ হচ্ছে রঙকে উজ্জ্বল করা, যেমন কালো কাপড়ে সাদা রং কিংবা লাল কাপড়ে গোলাপি রং, এটা রংটাকে উজ্জ্বল করার জন্য। তারপরে আমরা দেখাবো M60। M60 হচ্ছে এই রঙের জন্য একটা কেমিক্যাল উপাদান, এটাও রঙে আঠা জাতীয় কাজ করে। M60, এপিটন, তারপর নিউটেক, এগুলো দেখতে প্রায় সবগুলো একই রকম। এটা ওই জন্য বয়মে যে নাম লেখা থাকবে সেই নাম দেখে আমাদেরকে চিনতে হবে। তারপর দেখাবো রাবার পেস্ট। রাবার পেস্টও আমাদের এক ধরনের আঠা জাতীয়, রাবার পেস্টটা এরকম পেস্টটা ঘন হয় আঠা, এটাকেও আমাদের পরিমাণ মতো নিতে হয়। এরপর দেখাবো এনকে। এনকে হচ্ছে দুধের মতো পাতলা একদম সাদা, বোতলের গায়ে নাম লেখা থাকে এনকে, বাইন্ডার, অক্সেল, তিনটা একই রকম সাদা দুধের মতো পাতলা। এরপর দেখাবো অক্সেল, এটা হচ্ছে এটার নাম হচ্ছে অক্সেল, এটা মুখ খুললে পরেও ভিতরে সাদা দুধের মতো দেখতে। এরপর পরিচয় করাবো আমরা টিটি পাউডার। টিটি পাউডারটা দেখতে হচ্ছে একদম একটা গুঁড়া পাউডার, এই সাদা পাউডার। এই পাউডারটা হচ্ছে আমাদের গাঢ় রং করার সময় এই পাউডারটা ব্যবহার করতে হয়। এই পাউডারটা ব্যবহার করলে রংটা গাঢ় কাপড়ে উজ্জ্বল হয়, গাঢ় কাপড় বলতে কালো, খয়েরি, নীল, এসব গাঢ় কালার। এরপর আমি দেখাবো হচ্ছে অ্যাক্রামিন রং। ব্লক করতে যে রংটা লাগে সেটার নাম হচ্ছে অ্যাক্রামিন রং, এরকম বয়মে পাওয়া যায়। অ্যাক্রামিন রং 5টা কালার হচ্ছে প্রাইমারি কালার, লাল, কালো, নীল, সবুজ, হলুদ, এই কালারগুলো হচ্ছে প্রাইমারি কালার। এই কালারের সাথে অন্য কালার মিক্সড করে হচ্ছে আরও বিভিন্ন কালার তৈরি করা যায়। এগুলো গেল হচ্ছে ব্লকের কেমিক্যাল। ব্লকের ছাপ দেওয়ার জন্য যে কেমিক্যালগুলো লাগে এগুলো হচ্ছে সেই ব্লকের কেমিক্যাল। এখন আমরা দেখাবো ব্লকের ডাইস। কাঠের উপরে নকশা করা এগুলো হচ্ছে ব্লকের ডাইস, এগুলো বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকমভাবে পাওয়া যায়। যেমন এটা একটা বড় ডাইস, এটা একটা ছোট পার, ওইটাও একটা ছোট ফুল, ওটা একটা ছোট পার, এগুলোই বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ডিজাইন পাওয়া যায় ব্লকের। জরি আফসান, যেটা আমরা সোনালি কালার আফসান করি, যে জরি কাজ, এটা হচ্ছে আমার সোনালি রঙের আফসান। এটা করার সময় আফসান গাম আফসান লাগে, অ্যাম্বুশ গাম, যেটা গেঞ্জির কাপড়ে বা কাপড়ে করলে ব্লক করার পরে উল্টা পিঠিকে ইস্ত্রি করলে যে ডিজাইনটা ফুলে ওঠে, গেঞ্জিতে যে ডিজাইনটা ফুলে ওঠে সেটাকেই বলে অ্যাম্বুশ প্রিন্ট, এটা হচ্ছে অ্যাম্বুশ গাম। এই রংটা করার সময় অ্যাম্বুশ গামটা প্রয়োজন হয়। এরপর দেখেন এটা হচ্ছে কালার প্লেট, এই বিভিন্ন কালার রেখে তুলি দিয়ে কাজ করা যায়, এটার নাম হচ্ছে কালার প্লেট। আর এরকম রং করার সময় এরকম ব্রাশের দরকার হয়, এই ব্রাশগুলো দিয়ে রং গুলাতে হয়। এটা এটা হচ্ছে চিকন, এটা হচ্ছে চিকন জিরো সাইজের তুলি, এই তুলির মাধ্যমে আমরা হ্যান্ড পেন্ট করি। তুলির সাইজগুলো এক একটা, এটা জিরো সাইজ একদম চিকন, এ থেকে একটু চওড়াও আছে আর একটু চওড়া আছে, যা যেটা প্রয়োজন সেটা আমরা নিতে পারি। এখন দেখাবো বাটিক রং করা। বাটিক রং করা সালফার রঙে
সালফার রঙের যা যা লাগে, সালফার রঙে হচ্ছে সালফার রং রং, এটা হচ্ছে আমার সালফার কালো রং, কালো রংটা দেখতে ভিতরে চা পাতার মতো গুঁড়া, এটার সাথে লাগে হচ্ছে সোডিয়াম সালফাইড যেটা ইটের ভাঙা টুকরার মতো দেখতে। এই সালফার রঙে সোডিয়াম সালফাইড এবং সালফার রং এই দুটো হলেই করা যায়। এরপর দেখাবো আমরা ভ্যাট রং। ভ্যাট রঙে আমাদের তিনটা উপাদান লাগে, একটা হচ্ছে কস্টিক হাইড্রোস। কস্টিক হাইড্রোস হচ্ছে দেখেন নারকেল কুড়ালে যেরকম দানা দানা হয় সেরকম দানা দানা। তারপর হচ্ছে হাইড্রোস, হাইড্রোস হচ্ছে একটা ফাঁকি, একদম সাবানের ফাঁকির মতো ফাঁকি। হাইড্রোজের কাজ হচ্ছে কাপড়ের রংটা সরিয়ে রংটা স্থায়ী করুন। আর এটা হচ্ছে ভ্যাট রং, এই ভ্যাট রংটা যার যে রং পছন্দ সে রং নিতে পারেন। ব্লক বাটিকের ক্ষেত্রে সাধারণভাবে আমরা ঘরোয়াভাবে করতে গেলে এই উপকরণগুলোই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছুর কোনো দরকার নেই।